ইসলামী ব্যাংক নিউজ টপ 10। তৃতীয় ধাপে আজ নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে আরো 1780 জন রোহিঙ্গাকে। জনমনের ভয় কাটাতে টিকা নিলেন মন্ত্রী, সচিব, ডাক্তার সহ আরো 541 জন। বিশ্বে 12তম এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পর্যবেক্ষণ। অনৈতিক কাজ না করার ওয়াদা চট্টগ্রামের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীর, ভোট নয় হয়েছে ডাকাতি অভিযোগ বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসাইনের। জনগণের মন জয় করতে না পারায় চট্টগ্রামে হেরেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ ছিল পুলিশ, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অপরাজনীতির কাছে মাথা নত করেছেন, অভিযোগ করেছেন তার ছোট ভাই বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের সুপারিশ করতে সুপ্রিম কোর্টের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন। কুয়েতে লক্ষ্মীপুরের এমপি পাপুলের 4 বছরের জেল, 2.5 কোটি টাকা জরিমানা। করোনার উৎপত্তি স্থল শনাক্তে লাগবে কয়েক বছর, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাকিব আল হাসানের এমআরআই রিপোর্টে নেতিবাচক কিছু নেই, ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টেই খেলার ব্যাপারে আশাবাদী বিসিবির চিকিৎসক।